প্রতিনিয়ত সবাই প্রশ্ন করে এবার কোন সিনেমা দেখলাম মুখে মাস পরে ক্যাপ পরে সবগুলো সিনেমাই দেখেছি আমি তো অন্য প্রমোশন নিয়ে ব্যস্ত হয়েছি সিনেমাটা করলে বেশি ভালো হবে অনেক ধরনের গল্পের ভিতরে বলবো কাজল রেখা তো একটা এক্সাম্পল এই একটা ফিল্ম তো অনেক কিছু বুঝিয়ে দিল আমাদেরকে তাই না এটা এটা একটা সাকসেস সবার জন্য সো অনেক গল্প কিন্তু হচ্ছে এখন আমরা ওই ভালো গল্পটাকে চুজ করে আমরা দেখছি কিনা সবাই পেট্রোনাইজ করছি কিনা এই দায়িত্ব আবার আমাদের যেমন আমি কাজল লেখার নামটা বললাম দেয়াল দেশের নাম বলতে চাই রাজকুমারের নাম বলতে চাই ওমরের নাম বলতে চাই সব কোন সিনেমার নাম বলতে চাই সো প্রত্যেকটা সিনেমায় তো একটা ভালো প্রয়াস নিয়ে করা হয়েছে না তো একটা জমজমাট ঈদ যাচ্ছে সবাই বলে কোন সিনেমা দেখেছো আর অনেক মানে কয়েক বছর আগে কিন্তু এই প্রশ্ন ছিল না কিন্তু

আমার প্রত্যেকটা ফেভারিট কোয়ার্টিস্ট এখানে আমার প্রত্যেকটা ফেভারিট ডিরেক্টর প্রত্যেকটা কলাকৌশলী আমার ফেভারিট মানুষ আমার ইন্ডাস্ট্রি আমার ভাই বোন সবাই এখানে কাজ করে সো কেউ অসৎভাবে কাজ করেনি সাকিব সঙ্গে নতুন নায়িকা এমিকান নায়িকাকে কেমন এনজয় করছেন সাকিব ভাই চমকটাকে এনজয় করেছে যে সাকিব ভাই চমক দিতে পারে এই ব্যাপারটা অন্য মানে আই রিয়েলি রেসপেক্ট সাকিব ভাই মানে আমাইজিং ভাই দেখেন আপনি একটা প্রশ্ন করতে বাধ্য হলেন যে নতুন নায়িকা কেমন লাগছে সো এই যে চমকটা দিল এইটাও তো কেউ দিচ্ছিল না এইটাও তো কেউ ঘটাচ্ছিল না দুইটা কিন্তু দুই রকম ইমোশনাল সো দুইটাকে দুইভাবেই মূল্যায়ন করতে হবে প্রিয়তম এক ধরনের রাজকুমার এক ধরনের রাজ আমার কাছে একটা দুর্দান্ত মানে আমি বলবো যে এটা একটা ইন্সপিরেশন যে ও কি সুন্দরভাবে তিনটা প্লটই একটা ইতে চলে আসলো ও তো আর ডিজাইন করে নি আমার চলে এসছে সো এটা কিন্তু খুব ভালো একটা কথা যে মন দিয়ে কাজ করতে থাকলে পজিটিভ দিকে চলে যায় সবাই সো আমার বলো তিনটা ছবি সুন্দর ও তো তিনটাতে তিন রকমভাবে করেছে ভাইয়া দিস ইজ আমজিং সো আই আই রিয়েলি আই অ্যাডমায়ার হিম আই আই লাভ হিম অ্যান্ড ও প্রমাণ করেছে যে হি ইজ রেডি ফর ফিল্ম আজকে যেটা প্রমাণ করেছে জাইদ খান এ তার মতো করে একভাবে চলছে এ জাইদ এটা বড় ভাই এটা ভালোবাসার জায়গা ঠিক আছে জাইদ ভাইটটাও একভাবে দেখেছি কিন্তু জাইদ ভাই তো অন্য प्रमोशन নিয়ে ব্যস্ত বেশি সিনেমাটা করলে বেশি ভালো হল কিন্তু বাড়বে আই'ম প্রটিসিওর হল বাড়বে কারণ সবাই হলমুখী হচ্ছে সো এখন অনেক চ্যালেঞ্জ ফেস করা লাগবে একটু সময় এবং এটা কিন্তু আমরা বলে আসি বেশ কয়েকটা বছর ধরে এবং দেখেন ছবি কিন্তু ফিরে আসছে এগারোটা ছবি একটা ঈদে ছিলই তো না সো গ্রোথ তো হচ্ছে ভাই সপ্তাহে একদিনে হবে না আস্তে আস্তে হয়ে যাবে